নমস্কার দেব স্টাডি সেন্টারে আপনাদের স্বাগত জানাই রাজ্য সরকারি আইআইটিগুলিতে তিনশো সাত ইন্সট্রাক্টর ও স্টোর কিপার নিয়োগ করবে ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের সংখ্যা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা থেকে শুরু করে প্রার্থী নির্বাচন পদ্ধতি এবং অনলাইন আবেদনের স্টেপগুলি আমি ডিটেলস আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওয়েস্ট বেঙ্গল পিএসসি থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তির নম্বর হল ফাইভ বাই টু জিরো টু নিয়োগকারী সংস্থা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান সিক্স ওয়ান এ এসপি মুখার্জি রোড কলকাতা সেভেন জিরো 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 টু সিক্স পদের নাম অর্থাৎ যে পদের জন্য আবেদন করবেন এখানে দুটি পদের জন্য আবেদন করতে পারবেন একটি হলো ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর এবং অপরটি হলো স্টোর কিপার জব পোস্টিং গভর্নমেন্ট আইআইটি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি আইআইটি গুলিতে নিয়োগ করা হবে মোট শূন্যপদ পদ তিনশো সাত ট্রেড অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ডটসম্যান সিভিল মোট শূন্যপদ বারো আনরিজার্ভ সাত এসসি দুই এস এক ও এ তিন ইলেকট্রিশিয়ান মোট শূন্য পদ চুয়াল্লিশ আনিরিজার্ভ চব্বিশ এসসি তিন এস দুই ও পাঁচ ও বিসিবি তিন পিডব্লিউডি অর্থাৎ পারসেন উইথ ডিজাবিলিটি তিন মোট চুয়াল্লিশ ইলেকট্রনিক মেকানিক মোট উনিশ আনিরিজার্ভ দশ এস চার ও দুই ও বিসিবি এক পিডি দুই ফিটার মোট চুয়াল্লিশ আনিরিজাব একুশ এসসি আট এস টি দুই ও বিসিএ ছয় ও বিসিবি তিন পিডি তিন মেনিটোরিয়াস স্পোর্টস পারসন এক মেশিনিস্ট্রাই গ্রাইন্ডার মোট আট আনিরিজাব পাঁচ এস সি তিন মেশিনিস্ট মোট শূন্যপদ পঁচিশ আনরিজার্ভ এগারো এস সি চার এস টি এক ও বিসিএ দুই ও বি সি বি দুই ডি দুই এম এস পি তিন মেকানিক ডিজেল মোট শূন্যপদ দশ আনরিজার্ভ সাত এস টি এক ও বিসি এ এক এম পি এক মেকানিক ভেহিকেল মোট শূন্যপদ পদ বারো আনিরিজার্ভ সাত এসসি তিন ওবিসিবি এক এম এস পি এক প্লাম্বার মোট শূন্য পদ পনেরো আনিরিজার্ভ ছয় এস সি চার এসটি এক ও বিসিএ দুই ও বিসিবি এক এম এস পি এক সারভেয়র মোট শূন্য পদ পনেরো আনিরিজার্ভ ছয় এস চার এসটি এক ও বিসিএ এক ও বিসিবি এক পিডব্লিউডি এক এমএসপি এক টার্নার মোর শূন্যপদ চল্লিশ আনিরিজার্ভ চল কুড়ি এসসি এগারো এস টি দুই ও তিন ও বিসিবি দুই পিডব্লিউডি এক এম এস পি এক ওয়েল্ডার মোট শূন্য পদ পঁচিশ আনিরিজার্ভ ষোলো এসসি পাঁচ ও বিসিএ দুই ও বিসিবি এক পি ডব্লিউডি এক ওয়ারম্যান মোট শূন্য পদ পাঁচ আনিরিজার্ভ তিন এস সি এক এস এক কার্পেন্টার মোড় শূন্য পদ এগারো আনিরিজার্ভ সাত এস এক এস টি দুই রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক মোট শূন্য পদ বারো রিজার্ভ ছয় এসসি তিন এসটি এক ও বিসি এ দুই কাটিং অ্যান্ড সুইং মোর শূন্যপদ পাঁচ রিজার্ভ এক এসসি এক ও বিসি এ তিন স্টোর কিপার টেকনিক্যাল মোর শূন্যপদ সাত রিজার্ভ চার এস টি এক ও বি এ এক ও বিসি বি এক সরি পিডব্লিউডি এক এই গেল মোট তিনশো সাতটি শূন্য পদের ডিটেলস শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ট্রেডের শিক্ষাগত যোগ্যতার আমি এবার ডিটেলসে আলোচনা করছি সিভিলের ক্ষেত্রে তিনটি যোগ্যতার মাপকাঠি আছে প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এন টিসির পর এনএসি সাথে চার বছরের অভিজ্ঞতা আর তৃতীয়ত হচ্ছে যোগ্যতাটা হলো বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান এখানেও তিনটি যোগ্যতার মাপকাঠি আছে প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এন সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এন পর এনএসি সাথে চার বছরের অভিজ্ঞতা অথবা অ্যাডভান্স মডিউল ইন ইলেকট্রিক্যাল সেক্টরে বিবিবিটি সহ এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা আর তৃতীয়ত বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে ইলেকট্রনিক্স মেকানিক্স প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনেতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এনটিসির পর এনএসসি সাথে চার বছরের অভিজ্ঞতা অথবা অ্যাডভান্স মডিউল ইন ইলেকট্রনিক সেক্টরে বিবিবিটি সহ এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা আর তৃতীয় ক্রাইটেরিয়াটি হল বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে ফিটার এবং ওয়েল্ডারদের ক্ষেত্রে প্রথমত মাধ্যমিক বা সহমানের যোগ্যতা দ্বিতীয়ত এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এনটিসির পর এনএসি সাথে চার বছরের অভিজ্ঞতা অথবা অ্যাডভান্স মডিউল ইন ফেব্রিকেশন ফিটিং অ্যান্ড ওয়েল্ডিং সেক্টরে বিবিবিটি সহ এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা আর তৃতীয়ত বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে মেশিনিস্ট গ্রাইন্ডার এবং মেশিনিস্টদের ক্ষেত্রে প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এনটিসির পর এনএসসি সাথে চার বছরের অভিজ্ঞতা অথবা অ্যাডভান্স মডিউল ইন প্রোডাকশান অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিবিটি সহ এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা আর তৃতীয়ত বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে মেকানিক ডিজেল এবং মেকানিক মোটর মোটরভেইকেল পদের জন্য প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এন সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা মেকানিক্যাল অর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়েতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এনটিসির পর এনএসসি সাথে চার বছরের অভিজ্ঞতা অথবা অ্যাডভান্স মডিউল ইন অটোমোবাইল সেক্টরে বিবিবিটি সহ এন সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা আর তৃতীয়ত বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে প্লাম্বার প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এন টিসির সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়েতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এন টিসির পর এসি সাথে চার বছরের অভিজ্ঞতা আর তৃতীয়ত বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে সার্ভেয়র প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এন টিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা সিভিল অর সার্ভে ইঞ্জিনিয়ারিং এতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এনটিসির টিসির পর এনএসি সাথে চার বছরের অভিজ্ঞতা আর তৃতীয়ত বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে টার্নার প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এনটিসির পর এনএসি সাথে চার বছরের অভিজ্ঞতা অথবা অ্যাডভান্স মডিউল ইন প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিবিবিটি সহ এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা আর তৃতীয়ত বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে অয়ারম্যান প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এন পর এনএসি সাথে চার বছরের অভিজ্ঞতা অথবা অ্যাডভান্স মডিউল ইন ইলেকট্রিক্যাল সেক্টরে বিবিবিটি সহ এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা আর বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে কার্পেন্টার প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এনটিসির পর এনএসসি সাথে চার বছরের অভিজ্ঞতা অথবা অ্যাডভান্স মডিউল ইন কনস্ট্রাকশন অ্যান্ড উড ওয়ার্কিং সেক্টরে বিবিবিটি সহ এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং তৃতীয়ত বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এনটিসির সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংতে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এনটিসির পর এসি সাথে চার বছরের অভিজ্ঞতা অথবা অ্যাডভান্স মডিউল ইন রেফ্রিজন এয়ার এনটিসি সাথে বছরের আর তৃতীয়ত বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে কাটিং অ্যান্ড সুইং প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা দ্বিতীয়ত এনটিসি সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা অথবা এন পর এসি সাথে চার বছরের অভিজ্ঞতা অথবা অ্যাডভান্স মডিউল ইন কনস্ট্রাকশন অ্যান্ড উড ওয়ার্কিং সেক্টরে বিবিটি সহ এন সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা আর তৃতীয়ত বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে স্টোরকিপার টেকনিক্যাল প্রথমত মাধ্যমিক বা সমমানের যোগ্যতা আর দেখতে আর যে যোগ্যতাটা থাকতে হবে সেটি হচ্ছে মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সাথে তিন বছরের অভিজ্ঞতা এই গেল শিক্ষাগত যোগ্যতা এরপর বয়স সীমা এক এক দু হাজার কুড়ি হিসাবে বয়স হতে হবে সর্বোচ্চ উনচল্লিশ বছর এস সি এস টিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং অন্যান্যরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন বেতনক্রম ফর ইনস্ট্রাক্টর স্পেস স্কেলটি হল সাত থেকে সাঁত্রিশ হাজার ছশো পেব্যান থ্রি গ্রেড পে হচ্ছে উনচল্লিশশো টাকা ফর স্টোর কিপার এখানে স্পেশকালটি হলো সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো পেবেন থ্রি এদের ক্ষেত্রে গ্রেড পে হবে একচল্লিশশো টাকা অ্যাপ্লিকেশন ফি জেনারেল এবং ও বিসিদের জন্য একশো ষাট টাকা এস সি এস টি পিডব্লিউডি জন্য কোনো আবেদন ফি লাগবে না কীভাবে আবেদন ফি জমা করবেন ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পে দ্য রিকুইজিস্ট অ্যাপ্লিকেশন ফি থ্রু অনলাইন মোড বাই ইউজিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অর ইন্টারনেট ব্যাংকিং অর অফলাইন মোড বাই ডিপোজিটিং ক্যাশ ইন ব্রাঞ্চেস অফ ইউবিআই অর্থাৎ আপনি অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা করতে পারেন অথবা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় ডিপোজিট করে নিয়ে ইচ্ছা ফি জমা করতে পারবেনারি স্ক্রিনিং টেস্ট অর্থাৎ পিএইচডি এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে কেমনভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন আটাশ এক দু হাজার কুড়ি থেকে শুরু হবে এবং সতেরো দুই দু হাজার কুড়ি পর্যন্ত চলবে আপনারা প্রথমে নিচের লিঙ্ক থেকে বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করবেন তারপর নিচের যে অ্যাপ্লাইন অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটি আছে অর্থাৎ এই লিঙ্কটি এটিকে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের এই পেজটি ওপেন হবে এখানে আপনার নাম নথিভুক্ত অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে আপনি প্রথমে নিজের ভ্যালির মোবাইল নাম্বার একটি পাসওয়ার্ড এখানে বসাবেন নিজের মতন করে তারপর নিজের ইমেল আইডি দেবেন নাম বসাবেন এবং জন্ম তারিখ আপনার সেক্স অর্থাৎ মেল না ফিমেল এটা বসাবেন বাবার নাম মায়ের নাম বসিয়ে রেজিস্টার এই বটনটি ক্লিক করবেন এই বটনটি ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে আর এই পেজটি ওপেন হয়ে যাবে এই ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি এনরোলমেন্ট নাম্বারটি অর্থাৎ এইটা এটাই আপনি নোট ডাউন করে রাখবেন এবং মোবাইলে যে ওটিপি আসবে সেটি এখানে বসিয়ে এই বটনটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনি এই পেজটা পাবেন এখানে ওকে করে দিলেই আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে গেল এরপর আপনি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবেন আপনার ওই এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে তারপর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ফি জমা করবেন এবং যদি অফলাইনে আপনি টাকা জমা দিয়ে ই রিসিভ নিয়ে থাকেন ইউবিআই থেকে তাহলে সেই ই চালানটা অবশ্যই ডিটেলসটা কাছে রাখবেন তারপর লগ ইন করার পর অবশ্যই ফর্মটা যে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে সেটি পূরণ করবেন এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সেগুলো স্ক্যান করে আপলোড করবেন যেহেতু এখনও অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয় নাই তাই আমি আমি স্টেপগুলো পুরোপুরি দেখাতে পারছি না তবে এইভাবেই আপনাকে পূরণ করতে হবে পূরণ করার পর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করার পর অবশ্যই ই রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউট নিয়ে রাখবেন আপনি যদি একাধিক ট্রেডে আবেদন করতে চান তাহলে প্রতি ক্ষেত্রে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান ফি জমা দিতে হবে এবং আলাদাভাবে অনলাইন ফর্ম পূরণও করতে হবে এরপরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বিভিন্ন চাকরির খবর জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন বাই